নোয়াখালী নিঝুম দ্বীপে চারটি পাকা ঘর দেখিয়ে 50,000 টাকা করে দ্বীপের কয়েকশো মানুষ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বিডিসরা টিভি নিউজ রিপোর্ট করেছেন নুরুন নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি। খবর পড়ছি আমি তানজানা রহমান রিজা। নোয়াখালী নিঝুম দ্বীপে সরকারের ভূমিহীনদের দেয়া চারটি পাকা ঘর থেকে 50,000 টাকা করে নেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অন্যদিকে চেয়ারম্যান এই ঘর দেখিয়ে দ্বীপের কয়েকশো মানুষ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঘর না দেয়া টাকা চাইতে গেলে মারধরের শিকার হতে হয় গরিব অসহায় ভূমিহীন মানুষগুলোকে। সরকার নিঝুম দ্বীপকে 2001 সালে জাতীয় উদ্যান ঘোষণা করে নিষিদ্ধ করা হয় যে কোনো স্থাপনা ও বসতঘর নির্মাণ। এরপর 2018 সালে এখানে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পে চারটি পাকা ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর থেকে 50,000 টাকা করে নেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যান মেহরাজউদ্দিনের বিরুদ্ধে। এ চারটি পাকা ঘর থেকে নদী ভাঙনের শিকার ভূমিহীন কয়েকশো মানুষ থেকে 20-50,000 টাকা করে নেয় চেয়ারম্যান। কেবল বালু ফেলে সান্ত্বনা দিয়ে রেখেছে অনেকে। দীর্ঘ 2 বছরেও ঘর না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে চেয়ারম্যানের মারধরের শিকার হতে হয় অনেককে। এসব রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ উল্লেখ করে নিঝুম দ্বীপ ইউনিয়ন চেয়ারম্যান মেহরাজউদ্দিন বলেন, ঘরের সাথে পিআইও ট্যাগ অফিসার জড়িত। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ঘর নিয়ে তিনি অভিযোগ পেয়েছেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেবেন। নদী ভাঙনের শিকার হত দরিদ্র মানুষগুলো হয়রানি ছাড়া মাথা গোঁজার ঠাঁই পাবে, এটাই আশা দ্বীপবাসীর। 2018 এবং 2019 সালে যে দুর্যোগ সহনীয় ঘর হয়েছে, সেই দুর্যোগ সহনীয় ঘরের বিষয়ে কয়েকটি অভিযোগ আমার কাছে এসেছে এবং আমি এই অভিযোগের বিষয়ে খতিয়ে দেখার জন্য প্রাথমিকভাবে আমাদের যে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রয়েছে তাকে স্পটে প্রেরণ করেছি। সে আমাদেরকে কিছু তথ্য দিয়েছে এবং বিস্তারিত তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য আমি সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব প্রদান করেছি। তার প্রতিবেদন আসার পরে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।